ছোট আগামী 10 ডিসেম্বর রাজধানীতে বিএনপি সমাবেশ করবে একই দিনে আপনারা সংস্কৃতি যাচ্ছেন এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু আবার একটি সমালোচনা হচ্ছে মানুষের মধ্যে আলোচনা হচ্ছে আমি একটা কথা বলি আপনি একজন সাংবাদিক এই যে মাস কয়েক মাস ব্যাপী এই সিটিতে আমরা বিএনপিও সমাবেশ করেছি আমরাও করেছি আপনারা তো পাল্টাপাল্টি বলে নিউজ করেছে কিন্তু পাল্টাপাল্টি মারামারি কোথাও হয়নি এখানে কোনো এক দলের সাথে অন্য দলের কোনো সংঘাত হয়নি তারা এই ঢাকা শহরে পদযাত্রা করেছে পাশে আমাদের সমাবেশ এখানে তো কোনো বিশৃঙ্খলা হয়নি আর 10 তারিখ হলো বিশ্ব মানবাধিকার দিবস মানবাধিকার দিবসে আমরা তো নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছি আমরা সমাবেশ করতে চাই এখানে পাল্টাপাল্টি মানবাধিকার দিবস পালন করবে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং এখানে কোনো পাল্টাপাল্টির বিষয় নেই কথায় কথা আপনারা সব কিছুকে পাল্টাপাল্টি পাবেন যে পাল্টাপাল্টি একটা সংঘাত হয়েছে এটা কি ঢাকা শহরে পর্যন্ত হয়েছে দল দল বলুন আর আপনি নির্বাচনের কথা বলছিলেন নির্বাচনে অন্তত 30টা সিটে আওয়ামী লীগের হেভিওয়েট 30টা সিটে কোনো স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই প্রায় 200 উপরে সিটে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী শক্ত প্রার্থী যারা তারা আসলে আওয়ামী লীগেই করে আপনি কি মনে করেন যে বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ দলীয়ভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আপনার মতে বিএনপির ক্ষতির কথা শুনেছি আওয়ামী লীগের ক্ষতির জায়গাটা দেখুন একটা বিষয় এখন পরিষ্কার যে বিএনপি সিদ্ধান্ত নিয়েই এই নির্বাচন বয়কট করছে এখন আমরা কি করতে পারি তারা নির্বাচনে আসতে আমরা যদি বাধা দিতাম তাহলে আপনার প্রশ্নটা নিয়ে আমাদের ভিন্নভাবে ভাবতে হতো কিন্তু ইলেকশন তো তারা স্বেচ্ছায় আসছে সেখানে আমরা জোর করে তাদের ইলেকশন আনব আর এখানে আমরা বাংলাদেশের সংবিধান মেনে নির্বাচনে অংশ নিচ্ছি নির্বাচন কমিশন এই নির্বাচন কন্ডাক্ট করছে কাজে আমাদের চলার পথে আমরা গণতন্ত্র বা পৃথিবী গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা বিরুদ্ধে আমরা কোনো নতুন কিছু করছি কি না এখানে আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই এবং আজকে ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করেছে মনোনয়নপত্র জমা হয়েছে আমরা ইলেকশনে ক্যাম্পেইন করছি এখানে আমাদের ক্ষতি কেন হবে কী কারণে ক্ষতি হবে আমরা তো এখানে জোর করে এই নির্বাচনে যাচ্ছি না আমরা তো দেশের সংবিধান মেনে এই ইলেকশনে যাচ্ছি